বুরুডি লেকে কিছুটা সময় কাটিয়ে আমরা এরপর যাব ধারাগিরি ফলস দেখতে। তার আগে এই লেকের ধারে যে ধারাগিরি ফ্যামিলি হোটেল, সেখানে আমাদের লাঞ্চ অর্ডার করে দিলাম। আমরা ধারাগিরি ফলস দেখে এসে এখানে আমরা লাঞ্চ করব। বুরুডি লেকের ডান দিকের যে পাহাড়, সেই পাহাড়ের কোলেই অবস্থিত রয়েছে ধারাগিরি জলপ্রপাত। বুরুডি লেক থেকে এই ধারাগিরি জলপ্রপাতের দূরত্ব হচ্ছে প্রায় 5.5 কিলোমিটারের মতো। ডান দিকে পাহাড় আর বাম দিকে বুরুডি লেককে রেখে পাহাড়ি রাস্তা চলে গেছে ধারাগিরি জলপ্রপাতের দিকে। চারিপাশে সবুজ শালবনের জঙ্গল, পাহাড়ি রাস্তা, এক অপূর্ব সুন্দর এক দৃশ্য। আমরা এখন পাহাড়ে অনেকটা উপরে উঠে এসেছি। চারিপাশে অপূর্ব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। চারিপাশে সবুজ পাহাড়। এখানে রাস্তার মাঝে দেখা যাচ্ছে যে কিছুটা ধস হয়েছে। এই ধসের ফলে রাস্তায় পাথর নেমে এসেছে। এই যে কিভাবে পাহাড়ের পাথর ভেঙে গিয়ে সেটা রাস্তায় নেমে এসেছে। রাস্তা পরিষ্কার করে আবার যাতায়াত শুরু হয়েছে। আমরা এখন এসে পৌঁছে গেছি বাসদের বলে যে জায়গা রয়েছে সেখানে। এখানে ধারাগিরি ফলস যাওয়ার জন্য এখানে গাড়ি পার্কিং করা হয়। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে পৌঁছতে হবে ধারাগিরি ফলসে। পাহাড় আর জঙ্গলের পথ ধরে এই জলপ্রপাতে যাওয়ার জন্য আমরা এখানকার স্থানীয় এক আদিবাসী ছেলেকে নিয়ে নিয়েছিলাম আমাদের গাইড হিসাবে। আমাদের সঙ্গে গাইড হিসাবে যে ছেলেটি রয়েছে তার নাম হচ্ছে বিষ্ণু। এই জঙ্গলের পথে যাওয়ার জন্য অবশ্যই আপনারাও গাইড নিয়ে নেবেন। এরা অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এই কাজ করে থাকে। পর্যটকদের কাছে আমার অনুরোধ, প্রয়োজন না থাকলেও গাইড নিয়ে নেবেন, কারণ এখানকার এই স্থানীয় আদিবাসীরা এই কাজ করে সৎভাবে সামান্য কিছু উপার্জন করে থাকে। তোর নাম কি রে? বিষ্ণু। বিষ্ণু? রাজাক। রাজাক, এখানে বাড়ি নাকি? না। কোথায় বাড়ি? মুসাবনি। মুসাবনি কত দূর এখান থেকে? হ্যাঁ, কত দূর? এখানে নো ঘাটশিলা নো 8 কিলোমিটার। ঘাটশিলা থেকে 8 কিলোমিটার? সকালে চলে আসিস এখানে নাকি? না। তাহলে আমি এখানে, আমার দিদি ঘর আছে। না, ও দিদি ঘর আছে? দিদি বাড়িতে আসছিস? আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি কোথায় এখন? আমরা ধারাগিরি। ধারাগিরি, ওখানে কি ঝর্ণা আছে নাকি? ঝর্ণা? এই ঝর্ণার জল এটা নেমেছে এখানে নাকি? এটা নয়, এটা নদীর জল বটে। এটা নদীর জল বটে? আচ্ছা, বা বেশ সুন্দর বাঁশের ব্রিজটা তো। বা এখানে হনুমান দুটো রয়েছে তো বসে? হ্যাঁ, হনুমানগুলো বসে রয়েছে। হ্যাঁ, হনুমান পয়সা নেয় না তো? হনুমান পয়সা নেয় কি? না, হনুমান পয়সা নেয় না। হ্যাঁ, 10 টাকা 20 টাকা। ওই দূরে যে পাহাড় রয়েছে সেখান থেকে প্রায় হাতির দল এই এলাকায় নেমে আসে। তাছাড়াও এখানে প্রচুর ময়ূর, বনমুরগি, বন্য শুয়োর প্রভৃতি জীবজন্তু এখানে প্রায়ই দেখা যায়।
এই হচ্ছে আমাদের গাইড, এই যে তাকাই দিবি। হ্যাঁ, কি নাম? বিষ্ণু। বিষ্ণু, তাহলে তোমরা যারা আসবে এই বিষ্ণু, বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করলেই বিষ্ণু নিয়ে যাবে দেখাতে। ধীরে ধীরে ক্রমশ রাস্তা সরু হয়ে আসছে এবং চারিপাশে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি ধারাগিরি জলপ্রপাতের দিকে। প্রায় 15 মিনিট আমাদের হাঁটা হয়ে গেল, এখনও কিছুটা রাস্তা বাকি রয়েছে এই ফলসে পৌঁছতে। এরপর পুরো পাথুরের রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের। চারিপাশে বেশ ঘন জঙ্গল আর এবড়ো খেবড়ো রাস্তা, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। এখানে একটা ছোট্ট দোকান রয়েছে, সেখানে জল ও অন্যান্য চিপস, বিস্কিট, চা প্রভৃতি এখানে পাওয়া যায়। অনেকে এখানে রাস্তার ধারে বসে বিশ্রাম করছে এবং এখানেও একটা দোকান রয়েছে, এখানেও জল, চা, বিস্কিট প্রভৃতি পাওয়া যায়। রাস্তাটা একেবারে এবড়ো খেবড়ো, বড় বড় পাথরে পরিপূর্ণ, খুব সাবধানে যেতে হবে। এখানে রাস্তার মাঝ দিয়ে ওই ঝর্ণার যে জল সেটা প্রবাহিত হচ্ছে। একেবারে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে বড় বড় গাছগাছালি এবং এবড়ো খেবড়ো পাথর, এইখানে রাস্তাটা একেবারে রাস্তা বলে আর কিছু নেই, পুরো পাথরের খাঁজ ধরে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। পুরো এবড়ো খেবড়ো এবং বড় বড় পাথর, তার মধ্যে দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে ধারাগিরি ফলসের দিকে। এখানে পুরো একদম এলাকাটা পুরো গাছের ছায়ায় ঢেকে গেছে, পুরো বড় বড় গাছ একেবারে জায়গাটাকে একেবারে ছায়াবৃত্ত করে রেখেছে। বেশ সুন্দর এখানকার যে প্রাকৃতিক পরিবেশ। খুব সাবধানে আমাদের হেঁটে যেতে হচ্ছে, দেখে দেখে পা ফেলতে হচ্ছে। শুধু পাথরের উপর দিয়ে আমাদের হেঁটে ধারাগিরি ফলসে পৌঁছতে হবে। আমরা প্রায় এসে গেছি এই ধারাগিরি ফলসে, ওই যে দূরে দেখা যাচ্ছে ধারাগিরি ফলসের জলের প্রবাহ। আমরা এসে পৌঁছে গেছি ধারাগিরি ফলসে। ছোট্ট একটা ফলস, জলের পরিমাণও যথেষ্ট কম, কারণ এই যে মালভূমি এলাকার যে ফলসগুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো বর্ষার জলে পুষ্ট, তার ফলে বর্ষার সময়তে এই যে ফলস সেখানে প্রচুর জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং অন্যান্য সময়ে জলের ধারা কমে যায়। ঠিক এই ধরনের একটা জলপ্রপাত হচ্ছে এই ধারাগিরি জলপ্রপাত। প্রায় 20 ফুট উঁচু থেকে জল নেমে আসছে এই ধারাগিরি ফলসে। আরে কাজ করে
একেবারে শান্ত নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশ। চারিদিকে জঙ্গল ঘেরা এই ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এখানে বেশ কিছুটা সময় কাটাতে বেশ ভালো লাগবে এই শান্ত নিরিবিলি এই জায়গার মধ্যে। চারিদিক একদম সবুজ, ঘন জঙ্গলে ভর্তি, উঁচু উঁচু গাছ, সূর্যের আলো এখানে ঠিক মতো এসে পৌঁছচ্ছে না, তার ফলে জায়গাটা বেশ শান্ত এবং ঠান্ডা। খুব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। এতটা হেঁটে আসার পরেও কিন্তু বেশ ভালো লাগছে এখানকার এই সুন্দর পরিবেশের জন্য। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার হেঁটে ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এই ধারাগিরি ফলস দেখার পর আমরা আবার ফিরে যাচ্ছি বুরুডি লেকের কাছে, কারণ সেখানে আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া আছে। আমরা ফিরে গিয়ে সেখানে লাঞ্চ করব। আমরা এখন এসে পৌঁছে গেছি বুরুডি লেকের ধারে সেই ধারাগিরি হোটেলে। আমরা এখানে আমাদের লাঞ্চ অর্ডার করে গিয়েছিলাম। আমরা এখন লাঞ্চ করব ভাত আর দেশি মুরগির মাংস দিয়ে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, দিদি ভাত দিচ্ছেন আমাদের। একেবারে গরম গরম ভাত। তারপরেই চলে এলো গরম গরম ডাল। ডাল চলে এসছে। এটা কি ভাই, সবজি? এরপর চলে এলো সবজি, মিক্সড সবজি, ভাজা, তার সঙ্গে আলু ভাজা। দেখি খাবারের টেস্ট কিরকম। অনেক হাঁটাহাঁটি করা হয়েছে, সুতরাং প্রচণ্ড খিদে পেয়েছে। এই চিকেন চলে এসছে। খেয়ে দেখো, চিকেন খেয়ে দেখো, টেস্ট কেমন? ঠিক আছে, বেশ টেস্টি, তাই তো? চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে দেশি মুরগির চিকেন, একেবারে কাঠের জালে বাটা মশলা দিয়ে তৈরি। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখি কেমন, তারপরে বলছি। আর এখানে আলু পটল কুমড়ো দিয়ে একটা মিক্স তরকারি, ভেজ, ডাল, ভাত এবং আলু ভাজা, একেবারে কাঠের জালে সমস্তই তৈরি, একদম বাটা মশলা দিয়ে। দেখি কে দেখি কেমন হয়েছে। দেখা যাক টেস্ট কীরকম। বেশ অনেকগুলোই চিকেনের পিস দিয়েছে। একেবারে দারুণ টেস্ট হয়েছে। একেবারে
দেশি মুরগি, তার সঙ্গে কাঠের জালের রান্না, বাটা মশলা, সত্যি এরকম রান্না কোনোদিনও খাইনি। এইভাবে এখানে যে মাংসের যে টেস্ট সত্যি অপূর্ব। অনেক হাঁটাহাঁটি করার পরে মানে খিদেটা প্রচণ্ড পেয়েছে এবং অমৃতের মতো লাগছে। দারুণ রান্না, খুব ভালো হয়েছে, খুব ভালো রান্না, খুব দারুণ টেস্ট। অরিজিনাল দেশি চিকেন, তার টেস্ট কিন্তু পাওয়া যাবে এখানে। শেষ পাতে চাটনি আর পাঁপড়, আমড়ার চাটনি মনে হচ্ছে, এই যে আমড়া, আমড়ার চাটনি। দারুণ টেস্ট। আমরা এখানে তৃপ্তি ভরে লাঞ্চ করলাম। এরপর আমরা যাব ফুলডুঙ্গরি টিলা। এখন ঘড়িতে প্রায় 2:30 বেজে গেছে, আমরা যাব এরপর ফুলডুঙ্গরি টিলা দেখতে। বুরুডি লেক থেকে ফুলডুঙ্গরি পাহাড়ের দূরত্ব 8 কিলোমিটার। বুরুডি লেকের ধারে লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি ফুলডুঙ্গরি পাহাড়ে। এটাকে পাহাড় না বলে টিলা বলাই ভালো, কারণ এর উচ্চতা খুবই কম। 33 নম্বর জাতীয় সড়কের ধারে এই টিলা। এই টিলায় ওঠার রাস্তাটা একেবারে পাথুরে এবং ছোট ছোট নুড়ি পাথরে ভর্তি। খুব সাবধানে না উঠলে পা হড়কানোর একটা ভয় থাকে। আস্তে, উনি উনি পড়ে যাচ্ছে, কে আছে ওনার সঙ্গে, কে আছে? ছোট ছোট নুড়ি পাথর না, এ খুব স্কিড করবে। খুব সাবধান, এই ছোট ছোট পাথর মানে সাংঘাতিক স্কিড করবে। খুব সাবধানে, এই টিলার চারপাশ বড় বড় শাল, মহুয়া, পিয়াল গাছের জঙ্গল এবং জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি। চারপাশে বড় বড় শাল গাছের সারি, সেই শাল গাছের পাতার ফাঁকের মধ্যে দিয়ে পড়ন্ত বিকেলের সূর্যালোক এসে পৌঁছচ্ছে, এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। এই ফুলডুঙ্গরি টিলা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত একটি স্থান। তিনি এই টিলার উপর বসে নিভৃত্তে সাহিত্য চর্চা করতেন। এখানেই বসে তিনি তার কালজয়ী বিভিন্ন উপন্যাস, গল্প রচনা করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য আরণ্যক, চাঁদের পাহাড় প্রভৃতি। তখন এই স্থানটি আরও নির্জন ও নিরিবিলি ছিল।
নিভৃতচারী এই কথাশিল্পীর রচনায় প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা বারবার ফিরে এসেছে। তার রচনায় প্রকৃতি কেবল প্রকৃতিরূপেই আবির্ভূত হয়নি, বরং প্রকৃতি ও মানব জীবন একীভূত হয়ে তার লেখায় ধরা পড়েছে। মানুষ যে প্রকৃতিরই সন্তান তা তার বিভিন্ন রচনায় প্রতিফলিত হয়েছে। প্রকৃতির লতা পাতা, ঘাস, পোকা মাকড় সব কিছুই গুরুত্বের সঙ্গে স্বভাবে তার রচনায় স্থান পেয়েছে। প্রকৃতির নিপুণ বর্ণনার মধ্যে দিয়ে বিভূতিভূষণ গভীর জীবনদৃষ্টিকেও তুলে ধরেছেন। তার রচনায় নিম্ন মধ্যবিত্ত বাঙালির জীবনচিত্র ও সমকালের আর্থসামাজিক বাস্তবতা তাও সমানভাবে উন্মোচিত হয়েছে। এই ফুলডুঙ্গরি টিলায় কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা যাব ঘাটশিলার সুবর্ণরেখা নদীর তীরে সূর্য মন্দির দেখতে। এটাই আজ আমাদের শেষ দ্রষ্টব্য স্থান। আমরা এখন এসে পৌঁছে গেছি ঘাটশিলার সুবর্ণরেখা নদীর তীরে সূর্য মন্দিরে। ফুলডুঙ্গরি পাহাড় থেকে সূর্য মন্দিরের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটারের মতো, সময় লাগলো 15 মিনিট। অপূর্ব সুন্দর এই সূর্য মন্দিরের নির্মাণ কৌশল, একেবারে রথের আকৃতির এই মন্দির। এই রথকে টেনে নিয়ে যাচ্ছে 7টি ঘোড়া। এখানে 7টি ঘোড়ার প্রতিকৃতি রয়েছে, সূর্যের রথকে টেনে নিয়ে যাচ্ছে। পাশে সুবর্ণরেখা নদী, ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। অপূর্ব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ। এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দিরে ভক্তদের নাম সংকীর্তন চলছে, তারা সূর্যের উপাসনা করছেন। Thank you.
ধীরে ধীরে সন্ধে নেমে আসছে, সুবর্ণরেখা নদীর কোলে সূর্য অস্তমিত হচ্ছে, এক অপূর্ব সুন্দর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের প্রথম দিনের ঘোরা এখানে শেষ হলো। আমরা কারসিলার কিছু দ্রষ্টব্য স্থান আজ দেখলাম, বাকি স্থানগুলো আমরা আগামীকাল সকালে আমরা বের হব, সেইগুলো আমরা দেখব। তারপর আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন, সেই ট্রেন ধরে আমরা কলকাতায় ফিরে যাব। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী পর্বে।